এভরিওয়ান, আমি সাহেব মিত্র আর তোমরা দেখছো WBCS এক্সপো। আজকে একটা স্পেশাল ভিডিও, আজকে তোমাদের ছিল WBP কনস্টেবলের এক্সাম। তো সেই WBP কনস্টেবলের এক্সামের কোশ্চেন কেমন হলো, অর্থাৎ সেই কোশ্চেনের অ্যান্সার কী কী, কোশ্চেনটা কেমন ছিল, ইজি না মডারেট, তার কাট আপ কেমন হতে পারে, তার অ্যানালাইসিস ভিডিও এইটা। তাহলে চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখবো অ্যান্সার কী, তারপরে আমরা তার অ্যানালাইসিস করব। তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক বা ডেনমার্কের উপনিবেশ ছিল? সঠিক উত্তর অপশান সি, শ্রীরামপুর হুগলি। নেক্সট, এটা অঙ্ক, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে এই আসল একই সুদের হারে কত বছরে 2 গুণ হবে? উত্তর 10 বছর। অঙ্কের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে, কোনোটা নিয়ে কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তার সলভ করব। নেক্সট, নিচের কোন সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7-এর মাঝখানে 1 আর 3 দুপাশে বসেছে? 173 আর কি খুঁজতে হবে। তো এখানে 3 বার আছে, অপশান বি। নেক্সট, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? সঠিক উত্তর অপশান ডি, হলুদ। নেক্সট, SVEEP প্রোগ্রাম এর পুরো নাম বা এটি কী? সঠিক উত্তর অপশান বি, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান এ, নানা সাহেব। নেক্সট, একটি বিড়ালের 5 লাভ যেতে যে সময় লাগে, সেই সময় একটি কুকুর 4 লাভ যায়, কিন্তু কুকুরের 3 লাভ বিড়ালের 4 লাভের সমান, বিড়াল ও কুকুরটির দ্রুতি বা স্পিডের অনুপাত কত? সঠিক উত্তর 15:16। আবার বলছি, যদি কোনো অঙ্ক বা জিআর ক্ষেত্রে তোমাদের কোশ্চেন থাকে কমেন্টে জানাও, আমি তা সলভ করে দেবো। নেক্সট, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান এ, ভারতবর্ষ। নেক্সট, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সঠিক উত্তর অপশান সি, 1623 টাকা। নেক্সট, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো, সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল, বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, 10 কিলোমিটার। নেক্সট, কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? সঠিক উত্তর 7:5। নেক্সট, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, অশোক কুমার। নেক্সট, ABC ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং অ্যাঙ্গেল BAC 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল OBC = কত? অপশান সি, 40 ডিগ্রি। নেক্সট, কোন মুঘল সম্রাট দিনহিলাই প্রচলন করেন? সঠিক উত্তর অপশান ডি, আকবর। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কী বসবে, এটি GI, AIPVAE, এরপর এটা কী হবে? সঠিক উত্তর অপশান এ, H। নেক্সট, পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তবে রিপোর্ট কীভাবে লেখা হবে? সঠিক উত্তর অপশান ডি, NQMBNZ, এটা GI কোডিং ডিকোডিং। নেক্সট কোশ্চেন নাম্বার 17, অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার, অজয় ব্যবসার 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে, বছরের অন্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? এটা সঠিক উত্তর অপশান ডি, 4,000 টাকা, এটা পার্টনারশিপের অঙ্ক। নেক্সট, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? সঠিক উত্তর অপশান সি, 512টি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, C++ কী? সঠিক উত্তর একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশান ডি। নেক্সট, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? সঠিক উত্তর পানিপত, অপশান সি। নেক্সট, 21, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি, আলিপুরদুয়ার। নেক্সট, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব, ইমেজ, অর্থাৎ আয়নাতে যে রিফ্লেকশন পাওয়া যায় সেইটা? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট
24. অজাত শত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি মগধ। নেক্সট 25. একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় অ্যাভারেজ 1 টাকা করে কমে, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল অ্যাভারেজের অঙ্ক? তাহলে সঠিক উত্তর 420 টাকা, অপশান এ। নেক্সট সঠিক বিকল্প অড ম্যান আউট AGI, অপশান সি স্টুডেন্ট ইজ টু বয় ইজ টু গার্ল, এটি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 27. 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? সঠিক উত্তর অপশান বি যশপাল রানা। নেক্সট এটা লুডোর ছক্কার অঙ্ক, সেই লুডোর ছক্কার জিআই আর কি রিজনিং, তো এর ক্ষেত্রে দুয়ের অপোজিট কোনটি হবে? সঠিক উত্তর অপশান সি 6. নেক্সট বাংলার রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর অপশান এ রাজা রামমোহন রায়। নেক্সট 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? আবার অ্যাভারেজের অঙ্ক, সঠিক উত্তর অপশান বি 102। নেক্সট ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতু বর্তমান? সঠিক উত্তর অপশান সি ম্যাগনেশিয়াম। নেক্সট রবির জন্মদিন বুধবার হলে গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? সঠিক উত্তর অপশান সি বৃহস্পতিবার। নেক্সট কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? সঠিক উত্তর 19%, অপশান বি। নেক্সট কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 1936। নেক্সট কোশ্চেন নাম্বার 35, এটা ত্রিভুজের ট্রায়াঙ্গেল, যদি এসি বাহু 20 মিটার হয়, এবি এক্স মিটার হয় এবং বিসি 50-x মিটার হয় তবে এবি কত? সঠিক উত্তর অপশান বি 29 মিটার। নেক্সট 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? কমন কোশ্চেন, অপশান এ লুইস গ্ল্যাক, অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 37, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচে শব্দগুলির মধ্যে কোনটি তৈরি করা যাবে না? সঠিক উত্তর অপশান সি ফ্যাক্টর, ওটা নেই, ও ট্রান্সপারেন্সের মধ্যে ও নেই তাই ফ্যাক্টর। নেক্সট 38, 10° চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান বি। নেক্সট 39, 15,000 টাকা দুবছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হল 96 টাকা, সুদের হার বার্ষিক কত ছিল? সঠিক উত্তর অপশান ডি 8%। নেক্সট 40, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশান সি আসাম। 41, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর অপশান ডি 13। 42, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 2013। নেক্সট কোশ্চেন নাম্বার 43, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশী ব্যবস্থার প্রচলন করে? সঠিক উত্তর অপশান সি সিন্ধু সভ্যতা। নেক্সট কোশ্চেন নাম্বার 44, একটি ব্যাগে থাকা 50 পয়সা 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশান এ 150টি। 45, জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর 1950, অপশান ডি। নেক্সট নিচের ছবিটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে? সঠিক উত্তর 13টি, অপশান সি। নেক্সট ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র, ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? ব্লাড রিলেশনের রিজনিং, অপশান সি বোন। নেক্সট 48, নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বা ডিকশনারি বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? সঠিক উত্তর অপশান বি ইলেকট্রিক। নেক্সট হিটকোর সম্পূর্ণ রূপ কী? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 50, এই কোশ্চেনটাতে জিআই, এটার ক্ষেত্রে একটা পার্ট নেই ওই ছবিটার, সেই পার্টটা কোন পার্টটা হবে? সেটা হবে অপশান ডি, এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 51, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর অপশান সি কমলা হ্যারিস। নেক্সট প্রশ্নবোধক স্থানে কী হবে? এটা মিসিং নাম্বার, সঠিক উত্তর অপশান বি 11। নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? আগে ছিল ফারাক্কা সেতু, এখন বর্তমানে রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে, হয়ে জয়ী সেতু হয়েছে, কিন্তু অপশান ডি। নেক্সট 54, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? একদম কমন কোশ্চেন, November 26, 1949। নেক্সট 55, ইফ এক্স ট্যান 45 সাইন 30 ইজ ইকুয়াল টু কস 30 ইন্টু ট্যান 30 হয় তবে এক্সের মান কত? অ্যান্সার 1, অপশান এ। নেক্সট
কোশ্চেন নাম্বার 56, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, বেলগাঁও। নেক্সট কোশ্চেন নাম্বার 57, 48, 24, 96, 48, 192 এর পরে মানে এই নাম্বার সিরিজের পরের সিরিজটা কী হবে, পরের নাম্বারটা কী হবে? কোশ্চেন নাম্বার 57, সঠিক উত্তর অপশান সি, 96। নেক্সট 58, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর গ্রাম নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে, অর্থাৎ কোন নাচের নামটা কোনো একটা গ্রামের নামের থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, কুচিপুড়ি। নেক্সট কোশ্চেন নাম্বার 59, সিনেমা হলের প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান বি, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। কোশ্চেন নাম্বার 60, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে, দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পূর্ণ হবে? সঠিক উত্তর অপশান ডি, 12 দিন। নেক্সট কোশ্চেন নাম্বার 61, অড ওয়ান অর্থাৎ এর মধ্যে অড কোনটা, টাইনি, বিগ, ট্রিভিয়াল, স্মল, সবগুলি ছোট, একমাত্র বিগ মানে বড়, তাহলে অপশান বি ইজ কারেক্ট। নেক্সট 62, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? সঠিক উত্তর অপশান সি, বিউটেন ও প্রোপেন। নেক্সট কোশ্চেন নাম্বার 63, বিএমএক্স, ডিএনডাব্লিউ, এফওভি এই লেটার সিরিজের পরের সিরিজটি কী হবে? সঠিক উত্তর এইচপিইউ, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 64, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? সঠিক উত্তর অপশান ডি, অত্যাধিক শীতল। নেক্সট কোশ্চেন নাম্বার 65, 3F6G11I18L এর পরেরটা কী হবে? সঠিক উত্তর 27P, অপশান বি। নেক্সট বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? সঠিক উত্তর অপশান বি, পালি ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন নাম্বার 67, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? সঠিক উত্তর অপশান ডি, জরায়ু বা ইউটেরাস। নেক্সট কোশ্চেন নাম্বার 68, দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, যদি একটি সংখ্যা 35 হয় তবে অপরটি কত? সঠিক উত্তর 63। নেক্সট কোশ্চেন নাম্বার 69, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? সঠিক উত্তর অপশান বি, 35 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 70, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? সঠিক উত্তর মেছো বিড়াল, অপশান সি। এটি সঠিক উত্তর অপশান সি, ভুল করে অপশান ডিতে লাগানো হয়েছে কিন্তু সঠিক উত্তর অপশান সি। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 71, এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হলো এর পিতা, তাহলে সি আর ডি কে হন? সঠিক উত্তর অপশান ডি, স্ত্রী। নেক্সট 72, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? সঠিক উত্তর অপশান এ, লোথাল। নেক্সট 73, যদি কে মানে মাইনাস হয় তবে এল মানে ভাগ হয় এবং এম মানে যদি প্লাস হয় তাহলে ডি এবং ডি মানে যদি গুণ হয় তবে 1117L3K5M12D8 = কত হবে? সঠিক উত্তর 130, অপশান সি। নেক্সট 74, লেন্সের ক্ষমতার একক কী? সঠিক উত্তর ডায়াপ্টার, অপশান সি। 75, আম্পান নামটি কোন দেশ দিয়েছিল? সঠিক উত্তর অপশান সি, থাইল্যান্ড। নেক্সট 76, নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে? সঠিক উত্তর অপশান সি, ADBBAD, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 77, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সঠিক উত্তর অপশান সি, আশাপূর্ণা দেবী। নেক্সট কোশ্চেন নাম্বার 78, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর অপশান সি, ওরাকেল। নেক্সট কোশ্চেন নাম্বার 79, এটি একটি সিম্পলিফিকেশনের অঙ্ক, এই অঙ্কটার ক্ষেত্রে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি, 5997। নেক্সট কোশ্চেন নাম্বার 80, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? সঠিক উত্তর 2007। কোশ্চেন নাম্বার 81, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ, 1 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন নাম্বার 82, 710 টাকা এমনভাবে ABC-র মধ্যে ভাগ করা হলো যাতে এ ও বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? সঠিক উত্তর অপশান ডি, 270 টাকা। নেক্সট 83, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশান ডি, APJ আব্দুল কালাম। নেক্সট কোশ্চেন নাম্বার 84, নিচের কোন ছবিটি মহিলা মা এবং ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে? সঠিক উত্তর অপশান বি, এই ডায়াগ্রামটা সবথেকে বেশি রিপ্রেজেন্ট করে। নেক্সট কোশ্চেন নাম্বার 85, কোন সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? সঠিক উত্তর অপশান বি, 120। নেক্সট 86, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? সঠিক উত্তর অপশান সি, তুলা। নেক্সট
কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, ভারতবর্ষ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 88, কোন নল দিয়ে একটি জলাধারে এক তৃতীয়াংশ 3 মিনিটে খালি করা যায়, 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে? সঠিক উত্তর অপশন সি, 5/6 অংশ। নেক্সট 89, পি কিউ আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলে ঘিরে বসে আছে, আর পি এর ডান দিকে, এস এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি পি ও এস এর মাঝখানে বসেনি, তাহলে কে আর এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে? এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক, রিজনিং মেনলি। সঠিক উত্তর অপশান সি, টি। নেক্সট 90, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? সঠিক উত্তর অপশান বি, এডিস মশা। নেক্সট 91, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? সঠিক উত্তর রম, অপশান এ রম, র্যান্ডম রিড অনলি মেমোরি। নেক্সট 92, এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার, এ মূলধনের এক তৃতীয়াংশ দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন? আবার সেই পার্টনারশিপের অঙ্ক, সঠিক উত্তর অপশান এ 300 টাকা। নেক্সট 93, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক উত্তর অপশান বি, ওনাম। 94, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? সঠিক উত্তর অপশান সি, 184। নেক্সট 95, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান সি, শ্রাবণী। নেক্সট 96, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, লাহোর 1929, এখানে সালটা কিন্তু 1930 দেওয়া আছে, সঠিক উত্তর হয় 1929। নেক্সট কোয়েশ্চেন 97, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর অপশান বি, 24 বছর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 98, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? সঠিক উত্তর অপশান ডি, পাস্কাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 99, প্রদত্ত সমীকরণ স্টার স্থানে কি বসবে? 16, *4, *5, *14, *6, অর্থাৎ এখানে এই কোন চিহ্নগুলো বসালে এই ডায়াগ্রামটা বা এই সরলটা মিলে যাবে? সঠিক উত্তর অপশান সি, ডিভাইডেড ইন টু ইজ ইকুয়াল টু প্লাস। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন 100, কোয়েশ্চেন নাম্বার 100, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর সংস্কৃত। তো এই ছিল আমাদের 100টা কোশ্চেন আজকের পরীক্ষার। এই কোশ্চেন যদি আমরা দেখি তো কোশ্চেনের লেভেল হচ্ছে ইজি টু মডারেট, অর্থাৎ এর মধ্যে ইজি কোশ্চেন যেমন ছিল মডারেট কোশ্চেনও কিন্তু প্রচুর ছিল। তো সেই হিসাবে যদি বলা যায় ইজি কোশ্চেন 57 এবং মডারেট কোশ্চেনের সংখ্যা ছিল 43। তো এবার যদি আমরা কাট অফটা অ্যানালাইজ করি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, কারণ এবছরে ভ্যাকান্সি প্রচুর বেশি অন্যবারের তুলনায়, এবং এরপরে অনেকগুলো ধাপ আছে যেমন পিইটি, এরপরে যেটা শারীরিক সক্ষমতার পরীক্ষা যেখানে অনেক পরীক্ষার্থী বাদ হয়ে যান, তো সেইটা যেহেতু গুরুত্বপূর্ণ সেইটা মাথায় রেখে কিন্তু কাট অফ যথেষ্ট হিসাবে কিন্তু কমই আসবে। এবং এই কোশ্চেনটাও কিন্তু খুব যে বেশি ইজি তা ছিল না, মডারেট টাইপের কোশ্চেন পুলিশের দিক থেকে যদি বিচার করা যায়, পুলিশ কনস্টেবলের যে কোশ্চেন লেভেল হওয়া উচিত সেই লেভেল যদি বিচার করা যায় তো সেটা কিন্তু মডারেট লেভেল। তো সেই মডারেট লেভেল বিচার করেই আমরা আজকে কাট অফ একটা প্রেডিকশন করছি, যদিও এটা সঠিক কি বেঠিক সেটা যখন রেজাল্ট বেরোবে তখন আমরা বুঝতে পারবো, তবু একটা প্রেডিকশন করছি। তো যারা এই নাম্বারের আশেপাশে থাকবে তো এখন থেকে তারা পরবর্তী প্রিপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া অবশ্যই শুরু করবে। তো কাট অফটা কী হবে তো সেটা আমরা দেখি। তো জেনারেলের ক্ষেত্রে 39 ± 3 অবশ্যই, ওবিসি বি 33 ± 3, ওবিসি এ 31 ± 3, এসসি 30 ± 3 এবং এসটি 27 ± 3। তো এই আমাদের জেনারেল প্রেডিকশন। তোমরা যারা এই নাম্বারের কাছাকাছি পেয়েছো তোমরা এখন থেকে কিন্তু পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। তো আজকের পরীক্ষা হয়েছে, সবাই কেমন হলো হচ্ছে পরীক্ষা, তোমাদের কে কত অ্যান্সার করেছো, কত মার্কস হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি তাহলে তোমাদের এই কমেন্টের সাপেক্ষে তাহলে পরবর্তী স্টেপে আর কী কী করণীয় তোমাদের সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সেক্ষেত্রে ভিডিও নিয়ে আসবো। তাহলে আজ এটুকুই, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।